আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। এভাবে সচরাচরভাবে বর্ষা হয় না, প্রচণ্ড শীত পড়ে গেছে গ্রামে, শীতের মধ্যে আসলে সবাই বুঝতে পারছেন যে একটু ঠান্ডা জ্বর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো কয়েকদিন হয়েছে আপনাদের সামনে আমি ওরকমভাবে কথা বলার সুযোগ পাই না বা বলার বলতে পাই না। আজকে চিন্তা করলাম আপনাদের মধ্যে কিছু বিষয়ে কথা বলি। এক হচ্ছে কয়েকদিন আগে মিমের বিয়ে শেষ হলো, বিয়ে খাইতে গেছিলাম। সামনে হচ্ছে মিপ্তা হলের অনুষ্ঠান আসতেছে, মিপ্তা হলকে বাসায় ঘর দিচ্ছে, মানে সাদে আন্টির বাসায়, মামারা আসছে। অনেকেই আমাকে এই ভিডিওর ব্যাপারে অনেক ধরনের কমেন্ট করছেন, অনেক চ্যানেল খোলার ব্যাপারে অনেক ধরনের কথা বলছেন, ইউটিউব চ্যানেলের সম্পর্কে, এই সম্পর্কে আজকে কিছু কিছু কথা বলবো। আর আমার সাথে যোগাযোগের ব্যাপারে অনেক ধরনের কথা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউটিউবিংয়ে কাজ করতে চান, তারা আমাকে অনেক মেসেজ দিয়েছেন, কল করছেন। আমি আসলে সময় স্বল্পতার কারণে এই কদিন অসুস্থ থাকার কারণে, ব্যস্ততার কারণে পাইনি, এখন থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি এই কাজগুলো আবারও। তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা কাজ করতে চান, শিখতে চান, এখান থেকে আর্নিং করতে চান আমার মতো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। এখন আমি মোটামুটি ফিরে আসি, আপনাদের সমাধানের চেষ্টা করব। তার উদ্দেশ্য বলে কয়েকদিন যাবত আসলে মনটা অনেক খারাপ, আসলে ফ্যামিলির কিছু বিষয় থাকে, আসলে সব কিছু সব এই 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 ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে বলা যায় না, হয়তো যারা বলে তাদের বিষয় অন্যরকম, আমার বিষয়টা অন্যরকম। সো আমি এতটুকু আপনাদেরকে বলি, আজকে এই এই ইউটিউবে এসে এইভাবে কথা বলার কিছু কারণ আছে। আপনারা ইদানিং, আমি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে গতকালকে হচ্ছে সাদি আন্টি হচ্ছে তার বান্ধবীর জন্য গোল্ড কিনতে গেছে, তার বান্ধবী গিফট করবে। আসলে আমি আপনি আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন, আপনি কেন আপনার আপনার আন্টিকে কিছু দেন নাই কেন, আপনি বিয়ে খাইতে গেছেন আপনি দিলেন না কেন, আপনি কি মানে আপনার কি মানে আমার কি কোনো ইজ্জত মানে কি অপ মানে আপনার যে ধরনের কথা আমি এগুলা কীভাবে বলব। আসলে ব্যাপারটা যদি আপনাদের মাঝে ক্লিয়ারলি কিছু কথা বলি আমি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী ঘটছে। মিমের বিয়েটা হচ্ছে কি ছোটোখাটো উপরে করা হয়েছে, হ্যাঁ, আর বিয়ের এতদিন পর সাদিয়া আন্টি হচ্ছে গিফট কিনতে গেছে, এইটার জন্য আমাকে আপনারা পুরো আমার কমেন্টে কমেন্ট করছেন, আমার আপনি কিছু দিতেছেন, আপনি সবসময় যান আসেন, আপনি কিছু দিতেছেন না কেন, এই যে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণগুলো হচ্ছে এটার জন্য আমরা আমি মনে করি আমি নিজে দেই, আমি প্রশ্নবিদ্ধ হয়েছি, আমি এটার জন্য আমি নিজে দেই। যদি বলেন কেমন, সেটার ব্যাখ্যা আমি দেই। সবাই যে যায় দেখ না কেন, দেখ না দেখ, সবার একটা স্পেশালি যারা এই কাজ করে স্পেশালি ব্লগ ভিডিও তৈরি করে বানায়, হ্যাঁ, কিন্তু আমার কোনো স্পেশালিটি নেই জানেন, কারণ কি জানেন, আমার সবসময় হচ্ছে ক্যামেরার পিছনে সবার ক্যামেরার পিছনে কাজ করতে হয়, নিজের ক্যামেরা যতটুকু পারি সময় পাওয়া দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের গ্রামের এখানে বিয়ের সিস্টেমটা হচ্ছে অন্যরকম, আমাদের এখানে গ্রামের বিয়ের সিস্টেমটা হচ্ছে অন্যরকম, হয়তো অন্য অন্য জায়গায় অন্যরকম। আর মিমের বিয়ের অনুষ্ঠানটা একদম ছোটোটুকু করা হয়েছে, আর হুটহাট করে করা হয়েছে, কারণ আমি জানেন অসুস্থ ছিলাম ওই সময়, আমার অপারেশনটার প্রায় শেষ দিকে, মানে সুস্থতার দিকে একটু, তো দৌড়াদের সম্ভব যতটুকু চেষ্টা করছি। এখন আপনাদের মাঝে কি আমাদের সব কিছু দেখায় দেখায় করতে হবে বলেন, আমাকে একটু বলেন। আমাদের পার্সোনালিটিভাবে কিছু তো থাকতে পারে, না দিছে না দিছে সেটা তো থাকতে পারে। তো আপনারা যেভাবে বলছেন আমার খুব কষ্ট লাগছে এই বিষয়ে, এই এটা নিয়ে গভীরতা যাইতে চাই না আমি। হ্যাঁ, আমি আমার ভালো একটা ফ্রেন্ড এবং আন্টি দোনোটাই, এবং তার ফ্যামিলির সাথে খুব ভালো একটা কমিউনি, আলহামদুলিল্লাহ সবাই। আসলে গিফটের ব্যাপারটা, গিফট বা উপহার বা যাই থাক, এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এখানে। আমার আমার আমি নিজের ফল্ট ভেবে নিচ্ছে যে আমার কিছু দোষ আছে। তো আপনারা যারা কমেন্ট করছেন সেজন্য একটু কথা বললাম, দেখি কি করা যায়, সময় অনেকটা হয়ে গেছে। আর আপনাদের জন্য, আপনারা এই ধরনের কথা বলছেন, তো আমি মনে করি যে ইনশাল্লাহ আপনারা যেন ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। এখন সাদিয়া আন্টি হচ্ছে বড়লোক মানুষ, সে গোল্ড কিনতে চলে গেছে তার বান্ধবীর জন্য, আমি তার এত বড়লোক না ভাই, জাস্ট মজার ক্ষেত্রে বললাম কথাটা। এখন হচ্ছে কি, এই প্রসঙ্গে বাদ দিই, এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমি, জাস্ট একটু কথা বললাম, কারণ আমি আবার কথা যদি বলি ভাই আমার কথা অনেক দোষ, আপনারা অনেক দোষ খুঁজবেন, এই জন্য আমি আবার অত সুন্দর করে সাজায় গুছায় কথা বলতে পারি না সবার মতো, মানে আছে না স্কিপ বাই, হ্যাঁ হ্যাঁ স্কিপ বাই স্কিপ, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ বলে আমি ওরকম বলতে পারি না, এই জন্য হয়তো কথাগুলো সুন্দর শোনা যায় না।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার এত ব্যস্ত থাকি, আমি আমি অন্য ভিডিও মানে কি বলবো যে কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের সুন্দর করে ভিডিও দিতেছে না কেন। আসলে ব্যস্ততা বলতে ওরকম কিছুই না, কাজ এটা আমাদের, এটা কাজ করতে হয়। তার আগে সব কিছু বাদ, তার আগে আমি বলি আমি এখন থেকে আপনাদের মাঝে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং খুব শর্ট ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, 8-9-10 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিব। আপনারা যদি দেখেন ভালো লাগবে ভিডিওগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে হচ্ছে মিফতালের অনুষ্ঠান, মামারা আজকে হচ্ছে হসপিটালে গেছে, তাদের আপনার নানি অসুস্থ, মিফতাল সাদিয়া আন্টি সবাই নিয়ে হসপিটালে আজকে গেছে তারা অসুস্থতার কারণে। তো সব কিছু মিলে আপনাদের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা কাজ করতে চান ইউটিউবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিব। এবং যাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের সময় দিতে পারিনি। অবশ্যই আপনারা ফোন দিবেন যে কোনো প্রয়োজনে, আমি আপনাদের সাথে যোগাযোগ কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি জানি না যে ইউটিউব জগতে কেউ আছে কি না এইভাবে নর্মালি আপনাদেরকে নাম্বার দেওয়া সরাসরি কথা বলে, আমার জানা নেই, ছোটো কার বড় কেউ নেই, কিন্তু আমি অ্যাটলিস্ট দিই। এই আপনাদেরকে নাম্বার দেওয়া নিয়ে অনেক কিছু হয়ে গেছে এবার পর্যন্ত, বললাম না সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করতে পারি না। তো আমি চাই আমার জায়গা থেকে আপনারাও সাকসেসফুল হন এবং কাজ করেন আর ধৈর্য ধরতে হবে। মেন কথা হচ্ছে যারা কাজ করতে হবে তাদের আমার প্রচণ্ড ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে অবশ্যই সাকসেসফুল হবেন। আর যারা অতি শীঘ্রই মনে করেন ফালদা বড় মাছটা ধরতে চায় তারা কিছু করতে পারবে না। আমার হাতের নাগালে কয়েকটা মানুষ আছে মানে পাওয়ার আগেই বড় পাওয়ার মানে স্বপ্নে দেখে খেলায় অনেক কিছু করে, বুঝতে পারছেন তো, এটা হচ্ছে বিষয়। আর আমি আমার যে অপারেশনটা হচ্ছে এখন শরীরের অবস্থা কি অনেকে জানতেছেন, ভাই আপনার কী অবস্থা, আপনার মা বাবা কী অবস্থা। আমার অপারেশনটা হয়েছে কিন্তু আমি ঠিকমতো এখন বর্তমানে ওষুধ খাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে একটু পেন হয়, ওই যেখানে সার্জারিটা করা হয়েছে এখানে একটু ব্যথা হয়, মাঝে মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা হয়। আর মা বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ, ভাইয়ের বিটি ভাগ্নে ভালো আছে সব মিলা। শীতের শীতের মৌসুম চলে আসছে, যারা গ্রামে ঘুরতে আসতে চান অবশ্যই আমার গ্রামে চলে আসবেন, রসের পিঠা খাওয়াই দেবেন আপনাদেরকে। তো কি তো যেটা বলতেছিলাম আপনাদের মাঝে, সবসময় আপনারা দোয়া করবেন যাতে করে ভালো কিছু আপনাদের মাঝে উপস্থিত। আপনারা অনেক বকাবুজি করছেন, অনেক ধরনের লাঞ্ছনামূলক কথাবার্তা আমাকে বলছেন, কী করবো ভাই, এটা কাজ, পছন্দ কাজ। আর আমি জানি আমার উপরে কিছু মানুষ খুব গোসা, মানে গোসা রাগ না গোসা অভিমান। আমি তাদের কাছে একটা জিনিস বলি, দেখেন আমি আমি আসলে সব কিছু ওই যে বললাম না, আমি সব কিছু সুন্দরভাবে গুছায় করতে পারি না, বলতে পারি না, এই জন্য হচ্ছে আমার দোষ সব কিছুতেই। আমি মানুষের জন্য করি বেশি, মানুষের কাছে দোষী দোষী হয় বেশি, এটা হচ্ছে বিষয়। মানুষের মতো অনেক মানে মানে নিজের ভিতরে অনেক বাজে চিন্তা থাকতো তাহলে হয়তো লাইফে আরও অনেক কিছু করতে পারতাম, যে যা বলে তাই শুনি, যে যা করতে বলে তাই করি, সব কিছু মিলে আসলে আমি হোপফুলি নিজেকে অনেক ছোটো ভাবি সবসময়, মানুষের মতো অনেক বড় ভাবি না, এটা হচ্ছে মূল প্রবলেম সমস্যা। আর ভাই বোন যারা আছেন তাদের কাছে একটা কথা বলি, আপনারা যে যেমনি মন্তব্য করেন না কেন, যে যাই বলেন না কেন, এটা আমার কাজ, এটা আমার করে করতে হয়, এটা আমি এটা আমার শখ, এটা আমার বলেন আমার এটাই আমার শখ, ঠিক আছে। আমি এই ইউটিউব জগৎটাই আমার শখ, শখের বসে হোক, কেরিয়ারের বিষয় হোক, সব কিছুই আমি এখন এটাই করতেছি। তো এটা করার জন্য আমাকে মানুষের কাছে যেতে হয়, মানুষের ধরেন যাদের আমার কাছে আপনারা আসবেন, আপনাদের আমি যদি একটা কাজ করে দিই তখনই আপনি আমার কাছে আসবেন, আমার কথা শুনবেন। এখন আমি যাদের নিয়ে কাজ করি তাদের যদি আমার তাদের নিয়ে কাজ করতে হয় তাদের কথা অবশ্যই আমাকে শুনতে হয়, বুঝতে পারছেন। কারণ একটা ছেলে মানুষ এই পর্যায়ে আসা বা এই জায়গাটা আসাটা খুব ডিফিকাল্ট। আমি চেষ্টা করছি, আজকে আমার চ্যানেলে 19,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো আজকে দেখলাম। তো 19,000 সাবস্ক্রাইব মনে করেন 1900 মানে আমার প্রত্যেকটা রাতের মানে একে মনে মনে রাত গেছে
কি বলবো, আমার 1,000 সাবস্ক্রাইবার যখন হয় নাই, প্রত্যেকটা রাইত মনে আমার মনে হয় 1,000 বছরের মতো মনে হয়েছে কবে হবে কবে হবে। নিজে যখন সাকসেসফুলের জন্য দৌড়ান, কাজ করেন, তখন সেটা তৃপ্তি উপলব্ধিটা একটু অন্যরকম হয় আমি মনে করি। তো আপনি যে যা মন্তব্য করে ভালো থাকেন, যদি ভালো লাগে করেন, কোনো সমস্যা নেই। আমি মনে করবো আপনাদের বকায় আমার জন্য আশীর্বাদ, আপনাদের গালমন্দ হচ্ছে আমার জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা বাড়বে ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমার। তো সব কিছু মিলে সবার কাছে এইটুকুই বলার ছিল, বেশি কথা বলতে চাই না। আমি বলছি না নেক্সট টাইম আপনাদের লং টাইম ভিডিও দিব না, আমার ফ্যামিলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা কি ঘোরাঘুরির ভিডিওগুলো যদি দেখতে চান, আমার গ্রামের দৃশ্যপটগুলো যদি দেখতে চান, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই আসলে গুছিয়ে এরকমভাবে কথা বলতে পারিনি আমি, আপনারা সবাই দোয়া করবেন যে আমি নেক্সট টাইম বুঝে শুনে সুন্দর করে আপনাদের টপিক বাই টপিক ভিডিও দিতে পারি, সুন্দর করে করতে পারি, নিজের নিজের কাজের দিকে ফোকাস দিতে পারি। আল্লাহ যেন সেই জ্ঞান বুদ্ধি আমাকে দেয়, এবং এখন আমার প্রত্যেকটা পদে পদে জায়গায় জায়গায় এবং প্রত্যেকটা স্তরে অনেক ভুল আছে আমি মনে করতেছি, বর্তমানে অ্যানালাইজ করতেছি, সেগুলো থেকে যেন রিকভারি করে বেরিয়ে আসতে পারি। সেজন্য আপনাদের সবার কাছ থেকে সুপরামর্শ চাচ্ছি এবং ভালো কিছু আপনাদের কাছ থেকে আশা করতে চাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য সবসময়, যাতে করে ভালো কিছু উপহার দিতে পারি। আমার আমি বর্তমানে অনেক জ্বর আমার শরীরে, অনেক ঠান্ডা জ্বর, এবং এই গলা এইখানে সে খুশখুশে কাশ আসে, তো তাতে যেন সুস্থ হয়ে যেতে পারি সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। ভাই বোন আন্টি যারা আছেন সবাই দোয়া করবেন। আর সবাই অনেকেই বিয়ে নিয়ে কথা বলতেছেন আমার, এই প্রসঙ্গে আপনাদের সামনে নেক্সট আরেকটা ভিডিওতে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।